আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করতে নৌকার পক্ষে ভোট চেয়েছেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইমরান আহমেদ জেলা প্রশাসকের ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চলছে আলোচনা সমালোচনা মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইমরান আহমেদ বলেন দেশের স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে তিনি বলেন আমলীগ সরকার এই উন্নয়ন করেছে ধারা অব্যাহত রাখার জন্য সরকারকে আবার নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে এটা প্রত্যেককে অঙ্গীকার করতে হবে পৌরসভা চত্বরে অনুষ্ঠানটি করেন মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা কবির আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান এ সময় বক্তব্য দেন এ সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে সরকারি কর্মকর্তা হয়েও জামালপুরের ডিসি ইমরানের এমন বক্তব্যে দেশ জুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে বক্তব্য প্রদান ঠিক নয় স্বয়ং বলছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন নির্বাচন সামনে রেখে একজন ডিসি এমন কথা বলতে পারেন না তাদেরকে নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে মাঠে পাঠানো হয়